হ্যালো বন্ধুরা, গত 7 দশকে চীনের আর্থিক বিকাশ আমেরিকার থেকে প্রায় 7 গুণ বেশি হয়েছে। কিন্তু কেন এমন হলো? চায়না জিনিসপত্র সবসময় একটু সস্তায় পাওয়া যায়, কিন্তু তা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না, এটা আমরা সবাই জানি। আমাদের মধ্যে অনেকেই আছি চায়না জিনিসপত্র কিনে থাকি, কিন্তু আমরা আসলে কি ব্যবহার করছি সেটা সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না। তো চলুন চীন সম্বন্ধে এমন কিছু তথ্য জেনে নিই যা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তবে তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। নকল জিনিস বানানোয় চীন এতটাই এগিয়ে গেছে, বর্তমানে চালও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। চীনের তৈরি এই নকল চালকে প্লাস্টিক রাইসও বলা হয়ে থাকে। এই চাল সিদ্ধ করার পরও নরম হয় না। এই চাল খাওয়ার ফলে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এত কিছু হওয়ার পরেও চীনে এই চাল খোলা বাজারে বিক্রি হচ্ছে। চীনে নকল মধুও তৈরি করে বিক্রি হয়। নকল 1 কেজি মধু তৈরিতে খরচ হয় মাত্র 100 টাকা, আর ওই নকল মধু 600 টাকা প্রতি কেজি দরে বাজারে বিক্রি হয়। সাম্প্রতি চীনা কর্তৃপক্ষ অনেক জায়গায় পাহারার জন্য কুকুরের পরিবর্তে রাজহাঁস নিযুক্ত করছে, কেননা রাজহাঁসের তারা যে খেয়েছে সেই জানে এর ক্ষিপ্রতা কেমন হয়ে থাকে। বেইজিং এর বাতাস এতটাই দূষিত যে প্রতিদিন 1 প্যাকেট সিগারেট খেলে যে ক্ষতি হয়, বেইজিং এর বাতাসে একদিন শ্বাস প্রশ্বাস নিলে সেই পরিমাণ ক্ষতি হয়ে যাবে আপনার। চীনে অনেক বড় বড় ওয়েবসাইট বন্ধ করা আছে, গুগল, ফেসবুক, ইউটিউব, কিন্তু চীনে গেলে আপনি চালাতে পারবেন না, কারণ চীন সরকার আপলোড এবং ডাউনলোড করা তথ্যগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। এ উদ্দেশ্যে তারা নিজেদের তৈরি ওয়েবসাইট ব্যবহার করে থাকেন। চীনের একটি কোম্পানি 2015 সালে বিশ্বের মাঝে সবচেয়ে দ্রুত সময়ে ভবন নির্মাণের দাবি করেছিল। কোম্পানিটি মাত্র 19 দিনে 57 তলা ভবন নির্মাণ করেছিলেন। সাম্প্রতি চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় রোগীদের চিকিৎসার সেবা নিশ্চিত করার জন্য মাত্র 10 দিনে হাসপাতাল তৈরি করে। ওয়েনশান নামের এই হাসপাতালটির আয়তন 25,000 বর্গমিটার। 1,000 শয্যা বিশিষ্ট হাসপাতালে দ্রুত নির্মাণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল চীন। চীনে ভার্জিন ছেলেদের ইউরিন দিয়ে ডিম সিদ্ধ করে খাওয়া হয়। চীনে এই পরম্পরা 100 বছর ধরে চলে আসছে। এজন্য লোকাল স্কুল থেকে ইউরিন সংগ্রহ করা হয়। তারা মনে করে এই ডিম খেলে কোমর পায়ে ব্যথা যন্ত্রণা হয় না এবং সারাদিন এনার্জেটিকভাবে থাকা যায়। এছাড়া তেলাপোকা, ইঁদুর, কুকুর প্রভৃতি তারা খুব মজা করে খেয়ে থাকে। 2010 সালে চীনে সাংহাই শহরে 100 কিলোমিটার লম্বা ট্রাফিক জ্যাম দেখা যায়। এই জ্যাম 12 দিন পর্যন্ত স্থায়ী ছিল। চীনে ধনী ব্যক্তিরা নিজেদের বদলে অন্যকে জেলখানায় পাঠাতে পারে। চীনে এত আত্মহত্যা হয় যে ওখানে নদী থেকে ডেড বডি তোলার জন্য চাকরি পাওয়া যায়। 2009 সাল থেকে চীনে ফেসবুক এবং টুইটার ব্যান করা হয়েছে। চীনে সাংহাই শহরে লাল রঙের গাড়ি রাখা বেআইনি। আমেরিকার থেকেও বেশি মানুষ চীনে ইংলিশে কথা বলে থাকে। চীনে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে তা 575 মিলিয়ন নীল তিমির ওজনের সমান। বিশ্বে 1/3 কয়লা চীনেই রয়েছে, যার পরিমাণ 115 বিলিয়ন টন। বিশ্বের 45% কয়লা চীন উৎপাদন করে থাকে এবং 49% কয়লা তারা ব্যবহার করে থাকে। প্রতি বছর 10 লাখ চাইনিজ ধূমপানে মারা যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক হিসাবে দেখা গেছে 2050 সালের মধ্যে প্রতি বছর 3 মিলিয়ন মানুষ মারা যাবে। চীনে বছরে যে পরিমাণ নুডলস খাওয়া হয় তা দিয়ে আলজেরিয়ার সব মানুষকে গোটা 1 বছর ধরে প্রতিদিন 3 বেলা খাওয়ানো সম্ভব। 2011 সালে 42.5 বিলিয়ন প্যাকেট নুডলস খাওয়া হয়েছিল শুধুমাত্র চীনে। প্রতি বছর চীনে 5,200টি আইফেল টাওয়ারের ওজনের সমান শুকুরের মাংস খাওয়া হয়। 2012 সালে 52 মিলিয়ন টন এবং 2011 সালে 51.6 মিলিয়ন টন শুকুরের মাংস খাওয়া হয়েছিল। চীনে 30 মিলিয়নেরও বেশি মানুষ গুহায় বসবাস করে, যা সৌদি আরবের মোট জনসংখ্যার থেকেও বেশি। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।